आवार विलेज आवार फूडे तरफ থেকে জানায় সকল বন্ধুদেরকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর ছোটদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা আর বড়দের জন্য নমস্কার আর অনেক দিন পর আমাদের ভূমি এসেছে বাড়িতে ওর বাবা পূজোর দুদিন আগে নিয়ে এসেছে তো এখন ও এখানেই থাকবে ওর যখন ভাই নাই বোন হবে তখন আবার দিয়ে আসব ওর মামার বাড়িতে আর ও মামার বাড়িতে যেতেও চাইছে না বলছি যে চ দিয়ে আসি বলছে না তুই যা আমি যাব না এখানে থাকবে ও ঘন্টুর সঙ্গে খেলা করছে আর ঘন্টুকে অনেক দিন দেখি পাচ্ছে না ওখানে তাই যেতে চাইছে না আজকে লক্ষ্মী পূজোর জন্য স্পেশাল কিছু বানাবো চলো তাহলে দেখা যাক কত ছোট প্রথমে আমি খিচুড়ির জন্য ডালটা ভেজে নেব এখানে আমি 250 গ্রাম মুগের ডাল নিয়েছি এবার ভেজে নিচ্ছি আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেব এবার দিয়ে দিচ্ছি গরম জল এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা ওইদিকে খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আর খিচুড়ির সঙ্গে কয়েক রকম ভাজা করবে তাই বৌদি সেগুলো কেটে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি সামান্য ঘি আমার খিচুড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখানে নারকেল বেগুন আর আলু এইগুলো ভেজে নেব মুখে লাগিয়ে বসেছিল।